স্বাস্থ্য অধিদপ্তরের 24 ঘন্টার হিসেবে দেশে করোনায় আক্রান্ত হয়ে আরও 7 জনের মৃত্যু হয়েছে। এছাড়া এই 24 ঘন্টায় 18,690 জন মানুষের শরীর থেকে নমুনা সংগ্রহ করে কোভিড-19 শনাক্ত হয়েছে 247 জন। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার 1.32%। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে দেশে এখন পর্যন্ত এই মহামারীতে 27,887 জনের মৃত্যু হয়েছে আর দেশে মোট করোনা শনাক্ত হয়েছে 15,70,485 জন।